ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্সের উদ্যোগে শনিবার ত্রিপুরার কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত সমীরণ চক্রবর্তী স্মরণে ত্রিপুরায় ক্রিকেটের অতীত অগ্রগতি নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা সহ ক্রিকেটের অনুগামীরা। ক্রিকেট আমাদের প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বর্ধনের মৃত্যুর পর আমরা অনুভব করেছিলাম প্রাক্তন ক্রিকেটাররা সমস্ত প্রাক্তনদের সাথে যাতে আমাদের একটা যোগাযোগ স্থাপন করতে পারি, কীভাবে হয়, তারা কেমন আছে এই কোভিড পরিস্থিতির পর, সেটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই সমস্ত প্রাক্তন প্লেয়ারদের সাথে যাতে কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যোগাযোগ করি এবং আমরা আসল মাঠে পলিসি মিটিং করে আমরা সমস্ত প্রাক্তনদের সাথে যোগাযোগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমরা প্রকাশ করিনি। আমরা খেলেছি, খেলার পর সমস্ত প্রাক্তনরা একসাথে আমরা হয়েছি। এটা করার পিছনে একটাই কারণ হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন যারা ক্রিকেটার আছেন, আমাদের থেকে যারা প্রাক্তন যারা এখনও আছে, যাদের কারণে রাজ্যের ক্রিকেট আজকে এই স্তরে আছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্যেই ত্রিপুরা মাস্টার ক্রিকেটার জন্ম হয়েছে। আমরা কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য কিছু বিষয়ে আমরা কিছুই বলব না। আমরা যে প্রাক্তন যারা ক্রিকেটার আছেন, যারা লাইফ মেম্বার আছেন, তাদের সাথে আমরা সুন্দর স্থাপন করি। প্রতি বছরই আমরা এই প্রয়াত স্মরণ চক্রবর্তী বক্তৃতা, আপনারা জানেন এই বক্তৃতার আয়োজন আমরা করব। আপনারা জানেন ভারতবর্ষের লিডার, অন্যতম লিডার হচ্ছে আমাদের স্মরণীয় চক্রবর্তী, বিসিসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং এই প্রতি বছরই দেখবেন পাতদি এবং জগমুন্ডাল মেয়ের স্মৃতি বক্তৃতা মঞ্চ অনুষ্ঠান হয়, আপনারাই প্রকাশিত করেন। এই সেই আদরে আমরা সুমন চক্রবর্তী প্রয়াত প্রখ্যাত ক্রীড়া সংগঠক, কিংবদন্তি ক্রীড়া সংগঠক, ওনার স্মৃতিতে আমরা প্রতি বছরই স্মৃতি বক্তৃতা আমরা অনুষ্ঠিত করব। এ হচ্ছে আমাদের মূল বিষয়।